আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। টি টোয়েন্টি দলে ফিরলেন আফিফ ইবাদত, না খেলেই বাদ পড়লেন জাকির অনেক। নাইম সুযোগ পেলেও বিজয় কেন পেলেন না, প্রশ্ন ক্রিকেট পাড়ায়। রশিদ মুজিবকে নিয়ে পূর্ণ শক্তির ওয়ানডে দল ঘোষণা করেছে আফগানিস্তান। এদিকে হাতুরু সিংহে বলেছে এটা শুধু টেস্ট জয় নয়, আরো বিশেষ কিছু। সেঞ্চুরিতে ওসমান খাজার রেকর্ড, বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টি টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব এবং পেসার এবাদত হোসেন চৌধুরী। মার্চে অনুষ্ঠিত হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন না আফিফ ও এবাদত। ওই মাসেই ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সর্বশেষ খেলেছিলেন আফিফ। ওই সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেছিলেন তিনি। ডানহাতি পেসার এবাদত হোসেন সর্বশেষ টি টোয়েন্টি খেলেছিলেন প্রায় 9 মাস আগে। অ্যাডিলেডে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন এবাদত। 3 ওভার 1 বল করে 25 রান দিয়ে শিকার করেছিলেন মোহাম্মদ রিজওয়ানের উইকেট। স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন শামীম হোসেন পাটোয়ারি ও লেগ স্পিনার রিশাদ হোসেন। কোনো ম্যাচ না খেলেই টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেট রক্ষক ব্যাটার জাকির আলী অনেক। 25 বছর বয়সী এই ক্রিকেটার আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। 14 জুলাই সিলেটে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 16 জুলাই। বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড সাকিব আল হাসান, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব। অন্যদিকে নাইম সুযোগ পেলেও বিজয় কেন পেলেন না, প্রশ্ন ক্রিকেট পাড়ায়। আফগানিস্তানের বিপক্ষে গত শনিবারই ওয়ানডে দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ, যাতে প্রায় 2 বছর পর ফিরেছেন নাইম শেখ। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেই তিনি জাতীয় দলে ফিরেছেন। তবে এই ফরম্যাটে আরেক ঘরোয়া ক্রিকেটের পারফর্মার এনামুল হক বিজয় বিবেচনায় আসেননি। মাত্র 1 ম্যাচ খেলে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার। এই দুজনের সুযোগ পাওয়া না পাওয়া নিয়ে মুখ খুললেন প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংহে। রবিবার মিরপুর শেরেবাংলায় ওয়ানডে স্কোয়াডের অনুশীলন শেষে সাংবাদিকদের হাতুরু সিংহে বলেন, আমাদের ঘরোয়া 50 ওভারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার নাইম শেখ। সে গত 2 আসর ধরেই রানের মধ্যে আছে, আর রনি টি টোয়েন্টিতে স্কোয়াডে আছে। আমি দেখতে পাচ্ছি তার সেই সুযোগটা আছে টি টোয়েন্টিতে রান করার ও কি করতে পারে তা দেখানোর। তো এটি আমার জন্য নাইম শেখকে দেখার সুযোগ, যদি সে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচে সুযোগ পায়। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরের 16 ম্যাচে 59.57 গড়ে 3টি করে সেঞ্চুরি আর 50-তে 834 রান করেছেন বিজয়, যা দ্বিতীয় সর্বোচ্চ। আগেরবার ডিপিএল এর সর্বোচ্চ 1138 রান করে জাতীয় দলে ফিরেও নিজেকে প্রমাণ করতে পারেননি। তবে বিজয়কে জাতীয় দলে না ফেরানোর স্পষ্ট কোনো কারণ বললেন না হাতুরু সিংহে। হ্যাঁ, বিজয়ও অনেক রান করেছে, গত বছরও অনেক ভালো করেছিল, কিন্তু আমি শুধু 11 জন ক্রিকেটারকেই খেলাতে পারবো। এদিকে রশিদ মুজিবকে নিয়ে পূর্ণাঙ্গ শক্তির ওয়ানডে দল ঘোষণা করেছে আফগানিস্তান। চোটের কারণে বিশ্রামে থাকায় বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি রশিদ খান। তাকে ছাড়া দলও বরণ করে বিশাল পরাজয়। তবে রশিদ থাকছেন ওয়ানডে সিরিজে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে পূর্ণ শক্তি স্কোয়াড। হাসমতুল্লাহ শহীদের নেতৃত্বাধীন স্কোয়াডে আছেন মুজিবুর রহমান, মোহাম্মদ নবী সহ প্রথম সারির সব তারকা। এছাড়া বিশ্বকাপ পর্যন্ত আফগানিস্তানের সব ওয়ানডে দলের ব্যাকআপ রিজার্ভ হিসেবে রাখা হয়েছে করিম জানাত, জুবাইদ আকবরি, কাইস আহমেদ, ইহসানুল্লাহ জানাত, গুলবাদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, নাভিনুল হক, ফরিদ মালিক, দারুইশ রাসুলি ও ইসহাক রাহিমিকে। মিরপুরে একমাত্র টেস্ট শেষ হয়ে যাওয়ায় আফগান ক্রিকেটাররা এখন পাড়ি জমাবেন আরব আমিরাতে। আবুধাবিতে ক্যাম্প করবেন সীমিত ওভারের সিরিজের জন্য। জুলাইয়ের শুরুতে ফের বাংলাদেশে এসে 3টি ওয়ানডে ও 2টি টি-20 খেলবে সফরকারীরা। 5 জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি 2 ম্যাচ 8 ও 11 জুলাই একই ভেন্যুতে। এরপর 2 দল পাড়ি জমাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 2টি টি-20 অনুষ্ঠিত হবে
14 ও 16 জুলাই। যদিও টি টোয়েন্টি সিরিজের জন্য এখনও কোনো স্কোয়াড ঘোষণা করা হয়নি। এদিকে হাথুরু সিংহে বলেছে এটা শুধু টেস্ট জয় না, আরও বিশেষ কিছু। তার কোচিংয়ের প্রথম অংশটা ছিল সোনালি সাফল্য মোড়ানো। পাকিস্তানকে ওয়ানডে আর টি টোয়েন্টি ফরম্যাটে হোয়াইট ওয়াশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জয় এখনও সেরা কৃতিত্ব ও বিশাল অর্জন হয়ে আছে। এবার টিম বাংলাদেশের কোচিংয়ের দ্বিতীয় ইনিংসের শুরুটা চমৎকার চন্ডিকা হাথুরু সিংহের, যে আফগানরা চার বছর আগে চট্টগ্রামে টাইগারদের চরমভাবে পর্যুদস্ত করে 224 রানে হারিয়েছিল, সেই দল এবার টেস্ট খেলতে এসে হালি পানি পায়নি, হেরে গেছে 546 রানের বিরাট ব্যবধানে। কেউ কেউ আফগান ট্রাম্প কার্ড রশিদ খান খেলেননি বলে চেঁচাচ্ছেন, কিন্তু বাংলাদেশেরও দুই প্রধান স্তম্ভ সাকিব আল হাসান আর তামিম ইকবালও খেলেননি, তা অনেকেরই মাথায় নেই। আসলে কাগজে কলমে দুই দলই তাদের সেরাদের ছাড়াই খেলেছে, কিন্তু বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান আর অধিনায়ক লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ের সাথে তিন পেসার তাসকিন ইবাদত ও শরীফুল ইসলামরা বল হাতে আগুন ঝড়ালে বিধ্বস্ত হয় হাশমতুল্লাহ শহীদের আফগান বাহিনী। বাংলাদেশ পায় টেস্ট ক্রিকেটে 146 বছরের দীর্ঘ ইতিহাসের তৃতীয় সর্ববৃহৎ আর 89 বছরের সবচেয়ে বড় জয়। বাংলাদেশের এই জয়কে কিভাবে দেখছেন কোচ হাথুরু সিংহে? অনেকেই তা জানতে উন্মুখ হয়েছিলেন। রবিবার বিকেলে মিডিয়ার সামনে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশ হেড কোচ। জানিয়েছেন আফগানদের সাথে রেকর্ড জয়ে তিনি রীতিমতো উদ্বেলিত পুলকিত। হাথুরু বলেন, আমি জানি না আপনারা দেখছেন কিনা, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছি এটা শুধু একটা টেস্ট জয় নয়, তার চেয়েও বিশেষ কিছু। আমি এটা দিয়ে বুঝিয়েছি আমরা যেভাবে এই ম্যাচের জন্য প্রস্তুত হয়েছি সেটা এর আগে কখনো হয়নি। টাইগার কোচ যোগ করেন, আমরা ফাস্ট ও সবুজ উইকেট তৈরি করেছি, এই ধরনের উইকেটে খেলে জেতা বিরাট ব্যাপার, আমরা অনেক মানসিক বাধা পার করেছি, কারণ ম্যাচের আগে অনেকেই আমরা কেমন করব সেটা নিয়ে সন্দিহান ছিল। এই জয়ের পেছনে কিউরেটর গামিনী ডি সিলভাকেও কৃতিত্ব দিতে চান হাথুরু। তিনি বলেন, আমরা শেরে বাংলায় সাধারণত ভিন্ন ধাঁচের ক্রিকেট খেলি, কিউরেটর গামিনীকে কৃতিত্ব দিতে হবে এ ধরনের উইকেট তৈরি করার জন্য। সেদিক থেকে এটা একটা টেস্ট জয় থেকেও বেশি কিছু, নতুন নায়ক বেরিয়ে এসেছে এই টেস্ট ম্যাচ থেকে। অন্যদিকে সেঞ্চুরিতে ওসমান খাজার রেকর্ড। ক্রিকেট পরাশক্তি তিন দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আলাদা আলাদা চরিত্রের উইকেটে ব্যাটিং করা বড় চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে একই বছরে ভিন্ন ভিন্ন তিনটি চরিত্রের উইকেটে সেঞ্চুরির নজির গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ওসমান খাজা। ইংল্যান্ডের বার্মিংহামে চলতি অ্যাশেজ সিরিজের প্রথম ইনিংসে 478 মিনিট উইকেটে থেকে 321 বল মোকাবেলা করে 14টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির সাহায্যে 141 রান করেন ওসমান খাজা। তার সেঞ্চুরি আর অ্যালেক্স ক্যারির 66 ও ট্রাভিস হেডের 50 জোড়া 50-তে ভর করে 386 রানে অল আউট অস্ট্রেলিয়া। এর আগে প্রথমে ব্যাট করে জো রুট 118 সেঞ্চুরি আর জনি ব্যারস্টো ও জ্যাক ক্রুলির জোড়া 50-তে ভর করে 8 উইকেটে 393 রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ইংল্যান্ডের মাঠে সেঞ্চুরি করার মধ্য দিয়ে রেকর্ড গড়েছেন ওসমান খাজা। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে 195 রানের অনবদ্য ইনিংস খেলেন খাজা। মার্চে ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলেন 180 রানের ইনিংস আর বার্মিংহামে চলতি টেস্টে ইতোমধ্যে খেলেছেন 141 রানের ইনিংস। এর আগে টেস্টে এক বছরে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেছেন অ্যাডাম গিলক্রিস্ট, স্টিভ ওয়া, অ্যালিস্টার কুক, পল কলিংউড, এবি ডিভিলিয়ার্স, মাইকেল ক্লার্ক ও বিরাট কোহলি। প্রিয় দর্শক, বাংলাদেশের ওয়ানডে দলে নেওয়া হয়েছে নাইম শেখকে, কিন্তু জায়গা হয়নি বিজয়ের। আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? বিজয়ের কি আসলেই দলে জায়গা পাওয়া উচিত ছিল বলে মনে করেন? তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। আর যদি বিজয়ের দলে সুযোগ পাওয়া উচিত নয় বলে মনে করেন, তাহলে নো লিখে কমেন্ট করুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।